আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি নাহার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো সকালে চা বসিয়ে দিয়েছি চা আমি অলরেডি থেকে ড্রয়িং রুমে নিয়ে গেছি এখন আমাদের ভ্যাকেশন চলতেছে উইন্টার ভ্যাকেশন মেয়ের এই জন্য আর কি সকালে নাস্তার পরে আমরা চাটা খেয়ে নেই বাট এখন ভ্যাকেশন চলার কারণে সকালে নাস্তাটা আস্তে ধীরেই করা হয় ঘুম থেকে উঠে ওরা ফ্রেশ হয়ে চাটা খেয়ে নেয় তারপরে আমি আস্তে ধীরে নাস্তাটা বানিয়ে আবার একসাথে নাস্তাটা খাওয়া হয় তাই আমি নাস্তা মানে চা দিয়ে দিয়েছি ওরা উঠে উঠে খাবে তারপর আমি চা দিয়ে চলে এসেছি রান্নাঘরে নুডলস রান্না করছি আজকে ডিম সিদ্ধ কমলা এগুলোই আজকে আমাদের নাস্তা হবে তারপর আমি দুপুরে রান্নার জন্য রেডি করে নিচ্ছি সব কিছু এগুলো আমার কাজের খালা এসে কেটে দিয়েছে পেঁয়াজ রসুন আদা এগুলো আমি ব্ল্যান্ডারে দিতে নিচ্ছিলাম কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যান্ডার থেকে কেমন একটা শব্দ আর একটা গন্ধ বের হচ্ছে ভয় লাগতেছিল যে যদি হঠাৎ আগুন ধরে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয় তাই আমি আর ব্ল্যান্ডারটা অফ করে দিলাম ব্লেন্ডারে আর কোনো কাজ করলাম না এখন পাটাই পিষে নিচ্ছি ইজিলি পিসা যাচ্ছিলো কারণ কেটে আর অনেক দিন পরে পিসতেছিলাম ভালোই লাগতেছিল আর কি এটা পেঁয়াজ পিষে নিচ্ছি তারপরে আদা রসুনও একে এঁকে পিষে নেব তারপরে দুপুরে কি রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে আর আমি তো বিগত কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়াও দেওয়াও হয় না তেমন রেগুলারভাবে আর যাও দেওয়া হয় বেশিরভাগ রেসিপির ভিডিও দিচ্ছি কারণ ব্লগের ভিডিও দিতে গেলে একটু সময় নিয়ে ভিডিওটা করতে হয় সমস্ত কাজের ভিডিওগুলো করা আবার এডিট করা ভয়েস দেওয়া তারপরে আপলোড করা এগুলো অনেক সময়ের ব্যাপার আমি একটু ব্যস্ত আছি এই জন্য দেওয়া হচ্ছে না রেসিপির ভিডিও দেওয়াটা একটু ইজি তাড়াতাড়ি দেওয়া যায় আমার মনে হয় আর কি আমি যেটা সেটাই বললাম এখন আশা রাখতেছি যে নিয়মিত খাওয়ার চেষ্টা করবো নিয়মিত ব্লগ রেসিপির ভিডিও যেটাই দিই ভিডিও নিয়মিত আপলোড করব আর কি এখন দেখা যাক কী হয় চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন রসুনগুলো পিষে নিচ্ছি আর আমার প্রিয় ভিওর্সদের আমি একটু কাজ করতে করতে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইগনে ক্লিক করুন যেন আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে এই তো আমার রসুন বাটা শেষ হয়ে গেছে এখন আমি আদা বেটে নেব আর বাটা মশলার তরকারি খেতেও অনেক টেস্ট হয় আর কি গুঁড়া মশলার চেয়ে কিংবা ব্লেন্ডারে দেওয়া মশলার চেয়ে অত সব কিছু তো বাটা সম্ভব না খুবই কষ্টের ব্যাপার হবে সেটা মানে মরিচ হলুদ ধনিয়া সব কিছু পিষে নেওয়া তবে এইটুকু এইটুকুতে আজকে বাটা মশলা দিয়ে খেলাম যে মানে ভালো খুব ভালো লাগছে তরকারি এত কিছুটা উঠিয়ে নিচ্ছি এইভাবে বেটে বেটে উঠিয়ে নিলাম তাহলে বাড়তে সুবিধা হয় তো এখন আজকে মোরগ রান্না করব মাছ রান্না করবো সেগুলো আমি একে একে রান্না করব আপনারা দেখতে পাবেন তো আমি সব হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরা এগুলো দিয়ে গুড়া। জিরের গুঁড়া এগুলো দিয়ে আমি আগে ম্যারিনেট করে নেব আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আবার পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে নিলাম এটা রসুন বাটা এক টেবিল চামচ প্রথমে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো এভাবে ম্যারিনেট করে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয় আর কি অন্যভাবে রান্না করলে হয় এভাবে রান্না করলে একটা অন্যরকম স্বাদ আসে তরকারিতে তাই আমি সবভাবেই রান্না করার চেষ্টা করি ম্যারিনেট করে রেখে আমি এক ঘন্টা রেখে দেব তারপর আমি আসলাম তরকারিটা এখন বসিয়ে দেব আর অন্য অন্যগুলো রেডি করে নিলাম এর মধ্যে কাটা কাটাকাটি করে মাছের তরকারিগুলো এটা আমি দেখালাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জন্য আমার বিয়ারদের আমি বিরক্ত করতে চাই না আর আসলে ওগুলো তো কাটাকাটি সবাই পারে তারপরেও দেখাবো যেদিন অল্প স্বল্প কিছু হবে সেদিন দেখাবো মাঝে মধ্যে দেখাইও তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেবো যে মাংসগুলো ভালোভাবে নেড়ে নেব কষিয়ে নেব অনেক দিন পর মানে এভাবে রান্নার ভিডিও দিচ্ছে তাতে কেউ মনে করবেন না আমার প্রিয় ভিউয়ার্সরা যে আমি অন্য দিনের রান্নাগুলো জমিয়ে রেখে আজকে দেখাচ্ছি এরকম কিছু মনে করার নেই কারণ আমি যদি ওরকম রান্নার ভিডিও করেই রাখতে পারতাম তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি বিধায় আমি আপলোড করতে পারিনি এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেই বলে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো সেই বলে একটু মশলা লেগেছিলো ওখানে একটু পানি দিয়ে ওই পানিটা আমি মাংসতে দিয়ে নিলাম দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা নিচে ধরে না যায় এগুলো আমার আজকে সকালে উঠে এগুলো করা আজকে সকাল থেকে আমি আবার বিশমিল্লা বলে শুরু করেছি যে দেখি আমি নিয়মিত হতে পারি কি না আমি গলি যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখিনি কারণ তাহলে কেমন গলে যায় এটা আলুর সাথেই দিয়ে দিব তো আলুগুলো দিয়ে দিলাম আসলে বাচ্চারা কিন্তু মাংসতে আলু আর একটু ঝোল পছন্দ করে বিশেষ করে সাদা ভাতের সাথে একটু ঝোল আলু থাকলে মাংসটা ওটা খেতে ভালো লাগে তো কষানো হয়ে গেছে এখন আমি বাকি পানিগুলো দিয়ে দিলাম মানে মাংস সিদ্ধ হওয়ার জন্য রান্না করার জন্য সেদ্ধ অলরেডি হয়ে গেছে কষানোর মধ্যে এটা দেশি মোরগ একটু বড় সাইজেরই তাই একটু বেশি সময় কষিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে তো আমি সেমেন্ট করার সময় একটু লবণ দিয়েছিলাম তারপরে আর লবণ দিইনি এখন একটু দিয়ে নিলাম এখন টকবক করে ঝোলগুলো ফুটতেছে অনেক ভালো লাগতেছে দেখতে বেশ কালারটাও ভালো হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছিল এটা আমরা দুপুরে রাতে দুবেলাতেই খাবো দুপুরেও খেয়েছি রাতেও খাবো আর এটা ওই সিম বেগুন আর নতুন আলু দিয়ে আমি মাছ রান্না করতেছি রুই মাছ মাথাটা আমি এবার মুড়িঘণ্ট করিনি আলাদা করে রেখে দিয়েছি কারণ আমরা মানে সবসময় মুড়িগণ্ঠ করলে ধরেন কেউ পার্সোনালি কেউ মাথা খেতে পারে না তাই আমি ওইভাবেই করি যে কোনো একদিন করলাম না ঘন্ট এই তো আমি এখন ওর মাছ রান্না হয়ে গেছে এখন আমি সিম ভর্তা করবো ওই সিমটা আমি ভাতেই আমি বসাবাদ করি বসাবাতের উপরে দিয়ে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা দেখানোর কিছু নেই আর এখন ভর্তাটা করছি দ্য প্রিয় ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ইনশাল্লাহ আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম